আজকে আমরা শুনব বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইয়াট হিস্টোরি সুপ্রিমের গল্প। হিস্টোরি সুপ্রিম ইয়াট, যার আনুমানিক খরচ $4.8 বিলিয়ন বা $450 কোটি। হিস্টোরি সুপ্রিম ইয়াট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইয়াট বলে জানা গেছে। হিস্টোরি সুপ্রিম ইয়াটের স্রষ্টা বিখ্যাত ব্রিটিশ ডিজাইনার স্টুয়ার্ট হিউজের ওয়েবসাইট থেকে দাবি করা হয়েছে, 100 ফুটের এই সুপার ইয়াটটি ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়েছে 100 টন সলিড সোনা এবং মূল্যবান প্ল্যাটিনাম। এই প্রকল্পটি সম্পূর্ণ হতে 3 বছর সময় লেগেছিল। স্টুয়ার্ট হিউজ মালয়েশিয়ার একজন ব্যবসায়ীর জন্য বিলাসবহুল ইয়াটটি তৈরি করেছে বলে দাবি করেছেন। স্টুয়ার্ট হিউজ আইপ্যাড এবং আইফোনগুলোকে সোনা বা সেরা চামড়ার মোড়ানো এবং হিরে দিয়ে সাজিয়ে বিলাসবহুল বস্তুতে রূপান্তরিত করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। স্টুয়ার্ট হিউজ দ্বারা নির্মিত চমৎকার সোনার এবং হীরার পণ্য সম্পর্কে শত শত গল্প গত 4-5 বছরে বিশ্বের সম্মানিত প্রকাশনাগুলিতে প্রকাশিত হয়েছে। যেমন বিশ্বের সবচেয়ে দামি স্যুট ডিজাইন করেছেন, যার মধ্যে রয়েছে 480টি হীরা। ডিজাইন করেছেন সুন্দর মদের বোতল, বোতলটির গলায় 3টে সিঙ্গেল কাট হীরে রয়েছে যার মোট ওজন 13 ক্যারেট। বডিতে রয়েছে 18.5 ক্যারেটের সিঙ্গেল কাট, একটি বিশাল বিশ্বের বিরল হীরাগুলোর একটি। ডিজাইন করেছেন প্যানোরামিক ওয়াল অ্যাকোরিয়াম, তার মধ্যে ডাইনোসরের হাড়ের একটি অনন্য টুকরো তির্যকভাবে শেপ করা রয়েছে। অ্যাকোরিয়ামটা পুরোটা সলিড 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি, যার মোট ওজন 68 কেজি, ইত্যাদি আরও অনেক কিছু। স্টুয়ার্ট হিউজ দ্বারা নির্মিত বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ইয়াটটি কেমন? নির্মাতা স্টুয়ার্ট হিউজের ওয়েবসাইটের দাবি, 100 টন সোনা এবং প্ল্যাটিনাম ব্যবহার করা হয়েছে 100 ফুটের সুপার ইয়াটটি নির্মাণে। 100 ফুটের ইয়াটটি সম্পূর্ণ হতে 3 বছর সময় লেগেছে। প্রায় 100 টন সলিড সোনা এবং প্ল্যাটিনাম ব্যবহার করা হয়েছে বিলাসবহুল চেহারা দেওয়ার জন্য। ফাউন্ডেশনটি সম্পূর্ণরূপে সোনা দিয়ে আচ্ছাদিত। ইয়াটটির ডেক, ডাইনিং এরিয়া, রেলিং, নোঙর সবই মূল্যবান ধাতু থেকে তৈরি বলে জানা গেছে। সিঁড়িগুলো সম্পূর্ণ সোনার তৈরি বলে বলা হয়। প্ল্যাটিনামও ব্যাপক ব্যবহার করা হয়েছে, বিশেষ করে শেফের রান্নাঘর এবং মাস্টার স্যুটে, যেটিতে একটি উল্কা পাথরের সজ্জিত দেওয়াল এবং অরিজোনা ডেজার্ট মিউজিয়ামের একটি খাঁটি ট্রেক্স ডাইনোসরাসের হাড় থেকে তৈরি একটি ভাস্কর্য রয়েছে। ওহো, এটির দাম $4.8 বিলিয়ন। ইয়াটটা এতটাই চিত্তাকর্ষক যে এটি এখন বিশ্বের সংবাদ শিরোনামে চলে এসেছে। হিস্টোরি সুপ্রিম ইয়াটটির মালিককে আমরা আগেই জেনেছি, স্টুয়ার্ট হিউজ মালয়েশিয়ার একজন ব্যবসায়ীর জন্য বিলাসবহুল ইয়াটটি তৈরি করেছেন বলে দাবি করেছেন। কিন্তু শখের গোয়েন্দারা মনে করেন তারা জানেন যে সেই ব্যবসায়ী কে। গুজব হলো সবচেয়ে সম্ভাব্য ক্রেতা হলেন মালয়েশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি রবার্ট কোহক, যিনি সাংরি লা হোটেল এবং রিসর্ট চেনের প্রতিষ্ঠাতা। সেই লোকটির সাথে দেখা করুন, যিনি সম্ভবত একটি 100 টন সলিড সোনা এবং প্ল্যাটিনাম দিয়ে ডিজাইন করা ইয়াটে $4.8 বিলিয়ন ব্যয় করেছে, যার বর্তমান বয়স 99 বছর। রবার্ট কোহক একজন বিলিয়নিয়ার, যার কোহক গ্রুপ হংকং, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় 3টে হোল্ডিং কোম্পানির অধীনে ব্যবসার বিভিন্ন নেটওয়ার্কের মালিক। কোহক 1949 সালে চাল, চিনি এবং গম আটার ব্যবসায় তার কর্মজীবন শুরু করেন। তিনি 1971 সালে সিঙ্গাপুরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংরিলা হোটেল অ্যান্ড রিসর্টের চেইন প্রতিষ্ঠাতা করেন। ফোর্বস পত্রিকা তার মোট সম্পত্তির মূল্য $12.6 বিলিয়ন অনুমান করেছে। ইতিমধ্যে হিস্টোরি সুপ্রিম ইয়াটটি নিয়ে শুরু হয়েছে বিশ্বব্যাপী নানা গুজব এবং জল্পনা। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইয়াট হিস্টোরি সুপ্রিমের দাম $4.8 বিলিয়ন, কিন্তু কেউ কখনো দেখেনি। তবে তার চেয়েও রহস্যজনক হলো ইয়াটটি কোথায়। বিলিয়নারদের আড্ডা দেওয়ার প্রবণতা প্রধানত যে বন্দরে, সেখানে এই ইয়াটটি দেখা যায়নি। স্টুয়ার্ট হিউজের ওয়েবসাইট ছাড়া এটি তৈরি করা হয়েছে বলে কোথাও কোনো প্রমাণ নেই। ইতালি ভিত্তিক বাইয়া ইয়াট সংস্থা একটি বিবৃতি জারি করে বলেছে যে হিউজের ওয়েবসাইটে পোস্ট করা হিস্টোরি সুপ্রিমের দেখানো ছবিগুলো তার ওয়েবসাইট থেকে চুরি করা হয়েছে। স্টুয়ার্ট হিউজ কিন্তু পোস্টটি তার ওয়েবসাইট থেকে সরিয়ে দেয়নি। রবার্ট কোহক মালয়েশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং একজন চতুর ব্যবসায়ী। ফোর্বস পত্রিকা তার মোট সম্পত্তির মূল্য $12.6 বিলিয়ন অনুমান করেছে।
কেন একজন বিলিয়নার তার 12.6 বিলিয়ন ডলারের সম্পদের এক তৃতীয়াংশেরও বেশি প্রায় 5 বিলিয়ন ডলার একটি ইয়টের জন্য ব্যয় করবেন? সভ্যতার শুরু থেকেই বিশ্বের অভিজাতরা তাদের সমৃদ্ধি দেখিয়ে এসছে, কিন্তু এই ভাসমান 100 টন সলিড সোনা এবং প্লাটিনাম দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইয়টটি অন্য সমস্ত শো অ্যান্ড টেল বাড়াবাড়িকে উড়িয়ে দিতে পারে। এই রকম আরো অনেক অজানা রহস্যের খবর জানতে হলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো পরবর্তী ভিডিওতে নতুন রহস্যের খবর নিয়ে।